ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি মেইনটেইন করতে গিয়ে কিছুক্ষণ সে মুসলমানদের কাতারে শামিল হয়, মসজিদে যায়, আবার কিছুক্ষণ গোপনে কাফেরদের সাথে আতাত করে মুসলমানদের কলিজে আগুন লাগিয়ে দেওয়ার জন্য মুসলমানদের নামাজ কেমনে বন্ধ করা যায়, মুসলমানদের এই মসজিদের কথা মাহফিলের আলোচনা কেমনে বন্ধ করে দেওয়া যায় তার গোপন ষড়যন্ত্র করে। এরকম মানুষ, এরকম দ্বৈত নীতির আদর্শের ধ্বজাধারী মনে হয় আমাদের সমাজে নাই, মনে হয় নাই। আইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আমিও চাই এই ধরনের বড় বড় মাহফিল প্রতি বছর হোক, কিন্তু স্টেজ থেকে নেমে গিয়ে এই মাহফিল কিভাবে আগামী বছর হতে না পারে, কিভাবে বড় বড় আলেমরা স্টেজে এসে কথা বলতে না পারে, তার এজেন্ডা বাস্তবায়নের জন্য যত চল চাতুরি কলা কৌশল সব কিছু সে গোপনে গোপনে বাস্তবায়ন করে, এই হচ্ছে মুনাফিক। ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি মেইনটেইন করতে গিয়ে কিছুক্ষণ সে মুসলমানদের কাতারে শামিল হয়, মসজিদে যায়, আবার কিছুক্ষণ গোপনে কাফেরদের সাথে আতাত করে মুসলমানদের কলিজে আগুন লাগিয়ে দেওয়ার জন্য মুসলমানদের নামাজ কেমনে বন্ধ করা যায়, মুসলমানদের এই মসজিদের কথা মাহফিলের আলোচনা কেমনে বন্ধ করে দেওয়া যায় তার গোপন ষড়যন্ত্র করে। এরকম মানুষ, এরকম দ্বৈত নীতির আদর্শের ধ্বজাধারী মনে হয় আমাদের সমাজে নাই, মনে হয় নাই। শুধু আছে নাকি বেশি আছে? শুধু আছে নাই, বেশি আছে, তাদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। হয়তো এই মুসলমানিত্বের উপর থেকে পরিপূর্ণ আত্মসমর্পণ কর, নচেত ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে তুই কাফেরদের দলভুক্ত হ, তোরা যেন জাতি পাথর মেরে জীবন্ত হত্যা করতে পারে, ঠিক না বলেন? ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি মেইনটেইন করতে গিয়ে জাতি তাদেরকে চিনতে পারে না, কাফেররা মারা গেলে পরে সরাসরি তারা জাহান্নামী, আর মুনাফিকরা মারা গেলে পরে তাদের স্থান জাহান্নামে তো অবশ্যই, তবে ফিদ্দারকিল আসফালি মিনান না। একটা উদাহরণ দিতে চেয়েছিলাম, সময় নাই, স্টেজে আলোচক এসে যাওয়ার পরে কথা বলা সেটা আসলে দায়িত্বের পর্যায়ে পড়ে না, এই জন্য আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সাহায্য চাই, আলেম ওলামা দিন ধর্ম মসজিদ মাদ্রাসা সর্বোপরি ইসলাম এক দুর্বিষহ যাতনার ভেতর দিয়ে সামনে যাচ্ছে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা এক বড় দুঃসহ যন্ত্রণার ভেতর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই জাতির গুণে ধরা চরিত্র যদি সংশোধন করা না যায়, এই জাতির যুবকরা যদি খালেদ ইবনুল ওয়ালিদের চরিত্র নিয়ে এগিয়ে না আসে, এই জাতির যুবকেরা যদি ওমর ইবনুল খাত্তাবের জজবা নিয়ে সামনে এগিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে আগামীর দিন তাদের জন্য আরো ভয়ঙ্কর এবং কঠিন হতে চলছে, ঠিক কিনা বলেন? এই জন্য আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের প্রতি ভালোবাসা মুহাব্বত অন্তরে ধারণ করে, লালন করে, বেশি পরিমাণে দিন কি স্টাডি করে আমাদের যুবকদেরকে কোরআনের পথে আনার জন্য, আমাদের পরিবেশকে দিনের উপযোগী করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা দিনের উপর ইসলামের উপর অটুট অবিচল থাকার আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।